নমস্কার, জিরো থেকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন আছি পুরুলিয়া জেলার কাশীপুরে। তো আপনাদেরকে সরাসরি নিয়ে চলে এসেছি পুরুলিয়া জেলাতে। তো পুরুলিয়া আমার বরাবরই একটা ভালো লাগার জায়গা। এখানে আনাচে কানাচে অনেক কিছু প্রকৃতি সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো সেরকমই একটি জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। আমরা আজকে যাচ্ছি যোগমায়া সরোবরে। এটি কাশীপুরের কাছেই আছে। এটিকে আবার রঞ্জনডি ড্যাম্পও বলে। তো চলুন যাওয়া যাক। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গাছগুলো বেশিরভাগটাই জলে ডুবে আছে। বেশ একটা ম্যানগ্রোভ ম্যানগ্রোভ কিন্তু ফিলিংস আছে, সুন্দরবন সুন্দরবন ফিলিংস আছে। ছোট সুন্দরবন কিন্তু বলা যেতে পারে এটাকে। বিশাল বড় বিশাল বড় একটা জলাশয়, মাঝখানেও কিন্তু দেখতেই পাচ্ছেন এখানটাতে পুরো জলে ডুবে আছে। আর দূরে দূরে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, সোনাঝুরি গাছ সাদা সাদা দেখা যাচ্ছে, ওইগুলোও কিন্তু জলে ডুবে আছে। ওইগুলোতে আপনারা চাইলে কিন্তু নৌকা বিহার করতে পারেন, কিন্তু এই টাইমটাতে নৌকা বিহার বন্ধ আছে। দেখছেন নৌকার অবস্থা কিন্তু এখন ভালো একটা কন্ডিশনে নেই, এই দেখতেই পাচ্ছেন। গেস্ট হাউস আছে, গেস্ট হাউসটির নাম যোগমায়া গেস্ট হাউস। তো এখানে চাইলে আপনারা রুম বুক করে থাকতে পারেন। আমি রিসেপশনে কথা বললাম। এখানে রুম শুরু হচ্ছে এসি রুম, টু বেড, 1200 থেকে শুরু হচ্ছে কি। আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। আর আমি ডেসক্রিপশানে এই যোগমায়া যে গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা ওই নাম্বারে ফোন করে কিন্তু অ্যাডভান্স রুম বুকিং করে নেবেন। তো এখন সোনাঝুরি জঙ্গলের ভেতর দিয়ে আমরা একটা অন্য সাইডের ভিউ আপনাদেরকে দেখাবো, সেই দিকটাই যাচ্ছি। তো অ্যাকচুয়ালি সত্যি সোনাঝুরি গাছগুলো ডুবে সত্যি একটা অপরূপ সৌন্দর্য এখানে তৈরি করেছে। এখানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে সোনাঝুরি গাছগুলো, সেই সোনাঝুরি গাছগুলো কিছুটা কিছুটা হচ্ছে গিয়ে জলের ভেতরে ডুবে আছে। সেই গাছগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আমি সেই দিকটাতে এসেছি, একটু উল্টো দিকটাতে আপনাদেরকে দেখাবো বলে।
সাইডের একটা ভিউ সত্যি অনবদ্য, আপনাদের মন কাড়বে কিন্তু দেখতেই পাচ্ছেন। সব এগুলো কিন্তু সোনাঝুরি গাছ, মাঝে মাঝে খেজুর গাছও আছে, আর সেই সাথে মেঘরোদের আলো আন্ধারি খেলা। আমি খানিকটা জলে নেমে পড়েছি এই গাছগুলো দেখবো বলে, তো এই গাছগুলো দেখুন কিভাবে জলের নিচে ঢুকে আছে খানিকটা করে। গাছগুলো বেশিরভাগ গাছেই কিন্তু মরে গেছে, তো আমি দেখবো বলে এই দিকটা আসলাম। তো এটা আমি বলতে পারি, এদিকটা আপনি দেখতে পাচ্ছেন এদিকটা পুরোটাই হচ্ছে আপনার যে গাছগুলো পুরোটাই হচ্ছে জলে কিন্তু ডুবে আছে। এগুলো যদি আপনি সিজনে, মানে হচ্ছে কি যখন পিকনিক হয় সেই সময় যদি আসেন, শীতকাল আর কি যে সময়টা সিজন বলে, এগুলো হচ্ছে কি আপনাকে নৌকায় করে ভেতর দিয়ে কিন্তু ঢোকাবে, দেখতে একটু বেশ সুন্দর লাগবে আর কি। তো যাই হোক, আমরা জলে দাঁড়িয়ে থাকবো না বেশিক্ষণ, উপরে উঠে যাই। যোগমায়া সরোবরের যে ভিডিও বা রঞ্জনডিহিতে যে সরোবর আছে সেই সরোবরের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন, আর যারা নতুন দেখছেন ওনাদেরকে বলছি আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লগ এবং বিভিন্ন ধরনের আমাদের গ্রাম বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো আপনারা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? আর তাহলে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।